বাজবল। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের নতুন ধাঁচের এই কৌশলের নামটা হয়তো আপনার খুব বেশি পরিচিত। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ, ভারতের বিপক্ষে 7 উইকেটে জয়, টেস্টকে আক্রমণাত্মক মেজাজে খেলার নতুন টেকনিক বাজবলে শুরুতেই সাফল্যের হাওয়াতে উঠছিল থ্রি লায়ন্সরা। তবে মুদ্রার উল্টোপিঠটা দেখতেও খুব বেশি সময় লাগেনি। নিজেদের ঘরের মাঠেই সফরকারী দক্ষিণ আফ্রিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল টেস্টে ব্র্যান্ডন ম্যাককালামের বাজবলের ভবিষ্যৎ অন্ধকার। ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে বাজবলের গল্পটা শুরু জো রুটের অধিনায়কত্বের বিদায়ের পর, যখন ব্র্যান্ডন ম্যাককালাম জুটি বাঁধেন বেন স্টোকসের সাথে। খেলোয়াড়ি জীবনে ম্যাককালাম আগ্রাসী ক্রিকেটার হিসেবেই সুপরিচিত ছিলেন। ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পাশাপাশি সঙ্গী হিসেবে পান এই দলের আরেক আগ্রাসী ক্রিকেটার বেন স্টোকসকে। অধিনায়ক আর কোচের আগ্রাসী চরিত্র জন্ম দেয় বাজবল নামক কৌশলকে। আর যে টেকনিক বলে টেস্ট ক্রিকেটকেও আক্রমণাত্মক মনোভাবে খেলো, প্রতিপক্ষকে মুহূর্তেই ছাড়খাড় করে দাও। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে 3-0 হোয়াইট ওয়াশ, অথবা সিরিজ সুরক্ষার শেষ ম্যাচে ভারতকে 7 উইকেটে হারানোর পর ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে রীতিমতো ভয় ছড়িয়ে বেড়াচ্ছিল। তবে থ্রি লায়ন্সদের এই বাজবল টেকনিক নিয়ে চির প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ তো ওপেন চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকের সামনে ইংল্যান্ড টিকতে পারবে কিনা সেই প্রশ্নও ছুড়েছিলেন স্মিথ। তবে স্মিথদের আগেই ইংল্যান্ডকে বাস্তবতা চেনালো ডিন এলগারের দক্ষিণ আফ্রিকা। 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি 17 আগস্ট শুরু হয় লর্ডসে। টসে জেতা দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডকে, আর ইংল্যান্ড ইনিংসের শুরু থেকেই ধস নামে ব্যাটিং অর্ডারের। শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় যাওয়া জো রুট, বেস্ট্রো, স্টোকসরা, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, মার্কো জ্যানসন আর অ্যান্ডি স্নর্কিয়ার বোলিংয়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়ে। 45 ওভারে অল আউট ইংল্যান্ড প্রথম ইনিংসে করে মোটে 165 রান। মজার ব্যাপার হলো ইংল্যান্ডকে প্রথম ইনিংসে অল আউট করতে প্রোটিয়া অধিনায়ক এলগার ব্যবহার করেছেন 4 পেসার। দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু হয় টেস্টের স্বাভাবিক রীতিতে। উইকেটে বোলারদের সাথে লড়াই, ধীর স্থির হয়ে ব্যাটিং চালানো, মস্তিষ্ক ঠান্ডা রাখা, আর সাফল্য ধরা দেয় এখানেই। ডিন এলগার আর সারেল এরওয়ের ওপেনিং জুটি ভাঙতেই 23 ওভার চলে যায় ইংল্যান্ডের। স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকসদের বাকি উইকেট তুলতে তুলতে প্রোটিয়ারা স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে 326 রান। ইনিংসের সর্বোচ্চ রান করেন এরোই, 146 বলে 73 রান। তৃতীয় ইনিংসে 161 রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড টেস্টের তৃতীয় দিনেই ব্যাট হাতে নামে। তবে খাদের কিনারায় থাকা দলটি বদলায়নি তাদের খেলার ধরন। অষ্টম ওভারে কেশব মহারাজের বলে সুইপ খেলতে গিয়ে জ্যাক ক্রাউলি ফিরলে ফের শুরু হয় ইংল্যান্ডের ব্যাটিং ধস। এবার আর খুব বেশি ওভার টেকা হয়নি, 37 ওভার 4 বলেই 149 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। লর্ডসের মাঠে এবারও চলেছে রাবাদা, নর্কিয়া, এনগিদিদের গতির ঝড়, সাথে যোগ হয়েছে কেশব মহারাজের ঘূর্ণি। প্রথম টেস্টে 12 রান সাথে ইনিংস ব্যবধানে হারায় ইংল্যান্ডের বাজবল টেকনিক, তাই এখন নেটিজনদের সমালোচনার খোরাক। টুইটার জুড়ে বাজবল নিয়ে তুমুল হাস্যরসে মেতেছেন নেটাগরিকরা। ইংল্যান্ড কি এই ভয়াবহ ব্যর্থতার পর সামনের ম্যাচে বদলাবে এই টেকনিক, নাকি বাজবলই চলবে?